भारतीय जनता पार्टी परिषदीय दल पक्ष मुख्य सचेतक मनोज टिग्गा साथी विधायक बृंद आज के विधानसभा 169 रूलर आवत्य जो डिसकाशन भोटिंग तरपे हमारे अवस्थान भरे क्लियर करा भिजुअल पाननी तई एखे अन कैमरा बक्तव्य तुले धरार चेष्टा करब अल्प समय मध्य हमारे पक्ष जे 60 मिनट हमें पे अंशग्रहण कर पहाड़ थेके निर्वाचित भारतीय जनता पार्टी कार्सियांग एमएलए सम्माननीय विष्णुप्रसाद शर्मा आमादेर शिलीगुड़ी सम्माननीय विधायक विशिष्ट शिक्षाविद डॉक्टर शंकर घोष एवं आसानसोल दक्षिणे विधायिका आमादेर राज्येर पार्टीर साधारण सम्पादक श्रीमती अग्निमित्रा पाल महोदया एवं आमी आपनारा जानें 169 एकटा प्रोविजन ताते डिसकाशन होय एवं भोटिंगेरो डिविशनेरो प्रोविजन थाके फाइनली डिविशन आम्रा चेयेछिलाम होयेछे सेखाने शासक दलेर 189 आर आमादेर 64 जन एमएलए भोटदान करेछेन आज के आमादेर 66 एमएलए एसेछिलेन दुजन तादेर निजेदेर काज थाकार जन्य लांचेर आगे चले गेछेन 64 जन आमरा प्रस्तावेर विपक्षे भोट दिएछि एटा भोटेर रेजाल्ट सबारई जाना और ब्यालट ओपेन ब्यालट सिक्रेट ब्यालट नय सिक्रेट ब्यालट होले होयतो अनेक क्रस भोट होतो जेमन राष्ट्रपति निर्वाचने टीएमसी 5 जन एमएलए क्रस भोटिंग करेछे आपनारा जानेन एक जन आमादेर दिएछे आर 4 जन नोइंग फुल्ली होयेल भोट बातिल करेछे एखानेओ जदि सिक्रेट ब्यालट होतो अनेक भोट आमरा पेतम जाइ होक एटा विषय नय आमि जेटा पॉइंट आउट करते चाहिए सेटा होच्छे 169 एर कोनो आउटकाम माने एर कोनो रेजल्ट नहीं अर्थात सीबीआई बा ईडी जे क्षमता से क्षमता तार जे कार्यपद्धति संविधान निर्दिष्ट करे दिए 27 जुलाई 2022 सुप्रीम कोर्ट ईडी के जे अधिकार दिए ताते कोनो भावे प्रभावित होबे ना पश्चिम बांगलार मीडियागुलोते 169 रेजुलेशन पास हलो साधारण लोक सचेतन आमादेर पश्चिम बांगलार शिक्षित लोक संविधान जानें तबुओ तादेर ज्ञातार्थे आमी आश्वस्त करते चाई दुर्नीतिर बिरुद्धे जे लड़ाई एजेंसीगुलो करछे तार काजकर्मेर मध्ये एई रेजुलेशन कोनो भावे प्रभाव फेलबे ना एटा होच्छे आईनगत दिक अपनारा जानें जे 2018 साले चोरेदेर सरकारे जिनी नेतृत्व दिच्छेन মমতা ব্যানার্জী तिनी सीबीआई के अनुमति देवार ना जे विषयटा छिलो प्रत्याहार करे नेन अर्थात सीबीआई राज्ये सेंट्रल गवर्नमेंटेर अर्गानाइजेशन रेल पोर्ट एयरपोर्ट एम्स এই সব জায়গা ছাড়া অন্য জায়গায় ইনভেস্টিগেশন বা অ্যাকশন নিতে গেলে কে রাজ্য সরকারের যে অনুমোদনের বিষয় থাকে সেটা 18 সালে তিনি প্রত্যাহার করেন তার কারণ উনার গুণতর ভাইপো ততক্ষণে কয়লা বালি গরুতে হাত পাকিয়েছেন স্বাভাবিকভাবে সিবিআই যদি নিজেরা সমটো এফআইআর করতে পারে সেটা প্রত্যাহার করে নেন আমি আমার বক্তব্যে আমাদের সাথীরাও বলেছেন শঙ্কর ঘোষ বলেছেন যে সিবিআই ডাইরেক্টর সিলেকশনটা পলিটিক্যালি হয় না সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস থাকেন পিএম চেয়ার করেন অগ্নিমিত্রা পাল বলেছেন যে যে পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলকে যারা বীরের সম্মান দেয় সেই পার্টির চোরেদেরকে বীরের সম্মান দিচ্ছে এর থেকে লজ্জা রাখার জায়গা কোনো নেই আমাদের বিষ্ণু শর্মা
পাহাড়ে জিটিএ কে যে ক্ষমতা দিয়ে গিয়েছিল তার মধ্যে টিচার রিক্রুটমেন্টের অধিকার তাদের দেওয়া আছে, তিনি সরাসরি প্রায় 500 কাছাকাছি, 300 সামথিং প্রাইমারি, 100 সামথিং সেকেন্ডারি, 121 এটা নিয়ে সরব হয়েছেন এবং তার প্রামাণ্য সমস্ত দলিল টিএমসির নেতাদের লেটার হেডের রেকমেন্ডেশন, 45% নাম্বার না থাকা অধ্যক্ষের কাছে তিনি তুলে দিয়েছেন, ভবিষ্যতে তিনি আইনি লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাই পশ্চিমবাংলার রেস্ট অফ দি জিটিএ এরিয়ায় যেরকম টিচার রিক্রুটমেন্টে স্ক্যাম হয়েছে, আজকে একজন উপাচার্য অ্যারেস্ট হয়েছে, এর থেকে লজ্জার কিছু নেই। কার কাছ থেকে শিখবে ছেলে মেয়েরা? এর কয়েকদিন আগে কল্যাণময় গাঙ্গুলি অ্যারেস্ট হয়েছেন, যার 10 বছর ধরে প্রায় 80-90 লক্ষ ছাত্রছাত্রীর কাছে তার সার্টিফিকেট গেছে। প্রতি বছর গড়ে যদি 9 লাখ করে ধরেন পাশ করার সংখ্যা, 10 লাখের উপরে 11 লাখের কাছাকাছি পরীক্ষা দেয়, তাহলে 90 লক্ষ ছেলে মেয়ের বাড়িতে মার্কশিটে কল্যাণময় গঙ্গোপাধ্যায় সই আছে। এগুলো আমরা তুলে ধরেছি এবং আমি নিজেও 2021 পাঁচই মের পর থেকে যে 15টা সিবিআই ইনভেস্টিগেশন ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে, কোনোটার সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্ট বা বিজেপির কোনো রোল নেই, সবটাই কোর্টের ডাইরেকশনে হয়েছে। আমি ওদের প্রশ্ন করেছিলাম, আপনারা এখানে ওয়েস্টেজ অফ টাইম করে, বাগযুদ্ধ না করে আপনারা কেন সুপ্রিম কোর্টে যাননি? আপনাদের যাওয়ার স্কোপ ছিল, প্রভিশন ছিল, রামপুরহাটে রিক্রুটমেন্টে, হাঁসখালিতে, ঝালদাতে, এতগুলো ঘটনায় আপনারা কেন সুপ্রিম কোর্টে গিয়ে এসএলপি করে এটাকে স্টে করলেন নাই 15টা? আসল কথা, এরা জানে ডালমে কুচ কালা হয়, তাই তারা যেতে পারেননি। এবং সবচেয়ে আমরা আজকে পীড়িত হয়েছি, আমরা জানি মুখ্যমন্ত্রীর ভাষা জ্ঞান ঠিক থাকে না, আমরা অনেক সময় বলেছি যে যার যা মানসিকতা সে সেই মানসিকতায় বক্তব্য রাখবে। উনি আজকে 169-এর উপরে বলেছেন না বিরোধী দলনেতা আর ভারতের বিজেপি সরকারকে অ্যাটাক করেছেন, এটা ভাবার বিষয়। আমাকে পার্সোনাল অ্যাটাক যেভাবে তিনি করেছেন, যেভাবে বিরোধী দলনেতাকে তুই তাকারি করেছেন, এটা এই বিধানসভায় কখনো ঘটেনি। মমতা বন্দ্যোপাধ্যায়, ডক্টর বিধানচন্দ্র রায় থেকে জ্যোতিবাবু, পরবর্তীকালে যারা যারা রাজ্যের মুখ্যমন্ত্রী বা বিরোধী দলনেতা হয়েছেন, ইভেন পঙ্কজ বন্দ্যোপাধ্যায় পর্যন্ত, আমার মনে হয় না তাদের কাছ থেকে কিছু শিখেছেন। আমি এভিডেন্স দিয়ে, রেফারেন্স দিয়ে আমি এই রেজুলেশনকে চ্যালেঞ্জ করেছি। ভারতবর্ষের সুপ্রিম কোর্টে যখন কোনো জাজমেন্ট হয় সেটা আমাদের দেশে রুল হিসেবে পরিণত হয়। আজকে যে 169-এ ইডির বিরুদ্ধে রেজুলেশন নেওয়া হয়েছে কমপ্লিটলি ইলিগাল, তার কারণ 27 জুলাই 2022 সুপ্রিম কোর্ট কীর্তি চিদাম্বরমের কেসে সুপ্রিম কোর্ট কমপ্লিটলি ওদের পিটিশনকে রিজেক্ট করে পিএমএল এর অন্তর্গত ইডির কার্যপদ্ধতিতে সিলমোহর লাগিয়ে তাদের ক্ষমতা আরো বৃদ্ধি করেছেন। পুরো জাজমেন্টটা অ্যাসেস করলে তাই বুঝতে পারবেন আপনারা। সেক্ষেত্রে আমি স্পিকারকে বলেছি, আপনি নিজেও ব্যবহারজীবী, আপনি একটা বেআইনি রেজুলেশন এখানে করলেন যেটা ভবিষ্যতে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হতে পারে। আপনারা জানেন শাহবানু মামলাতে রাজীব গান্ধী পার্লামেন্টে 3/4 মেজরিটি এনে সুপ্রিম কোর্টের রুলকে নাল অ্যান্ড ভয়েড করেছিলেন, বাতিল করিয়েছিলেন। প্রভিশন আছে সুপ্রিম কোর্টে কোনো জাজমেন্ট হওয়ার পরে পার্লামেন্টই একমাত্র পারে 3/4 মেজরিটিতে সেটাকে খণ্ডন করতে বা সংশোধন করতে, অন্য কারোর অধিকার নেই। যেহেতু ভারত সরকার মেনে নিয়েছে সুপ্রিম কোর্টের জাজমেন্ট, তাই এটা এখন রুলে পরিণত হয়েছে। এই বেআইনি কাজটা করার অনুমোদন অধ্যক্ষ কি করে দেন এটা আমার বোধগম্য হচ্ছে না। এবং
একেবারে শেষে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার সদলীয় বিধায়কদের সঙ্গে আন্তরিকতার সঙ্গে বাক্যলাপ করেছেন, আমাদের বিজেপি বেঞ্চের দিকে এসে নমস্কার করেছেন, আমরা ওনাকে প্রতি নমস্কার করেছি, কারণ বিজেপি এই সংস্কৃতিতেই অভ্যস্ত, ওনাকে আমরা আপনি বলে সম্বোধন করি, উনি বিরোধী দল নেতাকে তুই বলে সম্বোধন করেন, পার্সোনাল অ্যাটাক করেন। উনি বলেছেন যে আপনার তোরা তো সিআইডিকে ভয় কেন, আরে সিআইডিকে আমি ভয় করবো কেন, আপনি তো দুবার পাঠিয়েছেন আমার বাড়িতে, আমার বাবা মা থাকেন বাড়িতে, তারা অত্যন্ত সিনিয়র সিটিজেন, সেখানে পাঠিয়েছেন, আপনি পুলিশ পাঠিয়ে একাধিকবার তল্লাশি করেছেন, আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনি কিছু করতে পারবেন না, অতএব আপনি আপনার মতো করে করে যান, আমরা সৌজন্য দেখিয়েছি, কিন্তু শারদ শুভেচ্ছা দিতে পারিনি, তার কারণ পিতৃপক্ষে শারদ শুভেচ্ছা আমরা দিই না, আমরা দেবী মা দুর্গার ভক্ত, আমরা মাতৃপক্ষ শুরু হলে মুখ্যমন্ত্রীকে আমরা শারদ শুভেচ্ছা পাঠিয়ে দেব মহালয়ার পরে। আজকে আমরা প্রতি নমস্কার করেছি, কিন্তু উনি সনাতনী সংস্কৃতিকে পাল্টে দিতে চাইলেও আমরা যারা সনাতন সংস্কৃতিকে বিশ্বাস করি, ভারতীয় পরম্পরাকে বিশ্বাস করি, আমাদের শারদ শুভেচ্ছা শুরু হবে মহালয়ার দিন থেকে, আমাদের পক্ষ থেকে নিশ্চিতভাবে উনাকে প্রতি শারদ শুভেচ্ছা আমরা মাতৃপক্ষই দেব, কারণ আমরা মায়েদেরই বন্দন করি, দেবী দুর্গাকে আমরা মা হিসেবে মনে করি। পরিশেষে সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত একটা লেখা আমি পড়েছি, এটা আমার নিজের লেখা নয়, যে ভাই লিখেছেন বা যে দাদা লিখেছেন সোশ্যাল মিডিয়াতে সেখান থেকে সংগৃহীত, আমি খুব ট্রান্সপারেন্ট হইতে কাজ করি। আমার খোকা লুটবে বঙ্গ, করবে দেদার চুরি, তোমার খোকা বেচবে পূজায় ভুগনি ঝালমুড়ি। আমাদের ভারতীয় জনতা পার্টির বিধায়করা কাল বা পরশু বিধানসভার গেটের বাইরে, তারাও চেষ্টা করবেন, পারবেন কিনা জানি না, ঝালমুড়ি বানাতে তারা চেষ্টা করবেন, ঝালমুড়ি কেটলি এসব নিয়ে প্রতীকী তারা প্রতিবাদ করতে সামিল হতে। আমাদের রাজ্যের প্রশাসনিক কর্তৃপক্ষ যখন বলেছেন তো বিধানসভার গেট থেকে এটা শুরু হয়ে যাওয়া উচিত। আর আমাদের পরিষদীয় দলের পক্ষ থেকে স্টাফ সিলেকশন কমিটির উপর একটা বিল আসছে আগামী পরশু দিন, আমরা সেই বিলে অংশ আলোচনায় অংশগ্রহণের পরে গান্ধী মূর্তির নিচে এবং মাতঙ্গিনী হাজরা স্ট্যাচুর নিচে মেধাযুক্ত যে কর্মপ্রার্থীরা বঞ্চিত হয়ে বসে আছেন দীর্ঘদিন ধরে 500 দিনেরও বেশি, তারা আমরা বিজেপি এমএলএরা আমরা অ্যাসেম্বলির পরে তাদের সঙ্গে গিয়ে মিট করব। ঠিক আছে, এনি কোশ্চেন? এই কৌশলে বিজেপির লোকরা কেউ পাল্টা যায় না, না উনি চেষ্টা করে যাচ্ছেন নিজে বাঁচতে ভাইপোকে বাঁচাতে, উনি অনেক কথা বলছিলেন, উনি অনেক কথা বলছিলেন, ববি ডাক পায় শুভেন্দু ডাক, মানে আমার নাম না করেই বলছিলেন, তা আমি তো স্পিকার আমাকে অ্যালাউ করলো না, পার্সোনাল অ্যাটাক করার পরে এ তো পার্লামেন্টই ডেমোক্রেসির কাস্টম আছে এক্সপ্লেনেশন দেওয়ার, আমি তো ওদের সঙ্গে কোঅপারেট করেছি ইনভেস্টিগেশনে, আমি তো ওনাকে প্রশ্ন করেছি আপনার ছবিগুলো তখনই তো মুখ থেকে তুই বেরিয়ে এসেছে, এই যে হর্ষ নেহটিয়া সঞ্জয় বুদিয়া এরা যে ছবিগুলো কিনেছেন, এই ছবিগুলো এত টাকা দিয়ে কেনা হয়েছে কেন, জাগো বাংলার অ্যাকাউন্টে এত টাকা গেছে কেন, উনি তো রাইটার্স বিল্ডিংয়ের সামনে থেকে সুদীপ্ত সেনের দেওয়া অ্যাম্বুলেন্স মোটরসাইকেলকে পতাকা নাড়িয়েছেন, আপনারা নিজেরা ছিলেন তো 12 সালে রাইটার্স বিল্ডিংয়ের গেটে, তখন নবান্ন চালু হয়নি, কাঁচের ঘরে বসে ঢিল মারলে হয়ে যায় খুব ভালো করা, শুভেন্দু অধিকারীকে বেজন্মা বলা যায়, আর শুভেন্দু অধিকারী দীপক ঘোষের বই রেফারেন্স দিলে তখন বাংলার সৃষ্টি সংস্কৃতি কালচার রুচি শালীনতা এসব কথা আছে নাকি, দাঁড়ান সৌরভবাবু হয়ে গেছে নেক্সট,
এই কংগ্রেস ইরেলিভেন্ট পার্টি, কংগ্রেসের কেউ খোঁজও রাখে না, কংগ্রেস এখানে নেইও, কংগ্রেস বলে কোনো বস্তু পশ্চিমবঙ্গে নেই। আমি কংগ্রেসকে অ্যাটাকও করতে চাই না, যদি দু চারজন থাকেন তারাও সামিল হন, কারণ কংগ্রেস নিয়ে আমরা কোনো কথা এখানে বলতে চাই না। আপনি কংগ্রেসকে নিয়ে আমাকে প্রশ্ন করবেন না, আর এসব করে নিজের ভাইপোকে বাঁচাতে চাইছেন। যাদের বাড়ির বৌমারা চৌর্য ভিত্তিতে থাকে তাদের সম্পর্কে আপনি কি বলবেন? আমি তো বারবার বলি রুচিরা নারোলার এই যে অ্যাকাউন্টটা ব্যাংককে পরিষ্কার করছেন না কেন? মেনকা গম্ভীর সেই অ্যাকাউন্টটা ট্রান্সফার করে তার নামে করলো, ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ করে এতগুলো সোনার ব্যাগ নিয়ে এলো, কাস্টমস ধরলো। উনি বলছেন রাত্রি 12টায় কেন রাখবে, ও তো টাইপো মিস্টেক। উনি একবার রাজ্যপালের কাছে ফাইল পাঠিয়েছিলেন রাত্রি ভোর 3টের সময় অ্যাসেম্বলি, নিজে করলেই ঠিক, 3 AM লিখে দিয়েছিল ওরা টাইপিস্ট। তারপরে মুখ্য সচিবকে রাজ্যপাল ডেকে পাঠিয়ে কারেকশন করে ওটা আবার 3 PM হলো। উনি ভুল করলে একবার সাত খুন মাপ, উনি একবারে ধোয়া তুলছি পাতা। আরে সিজিং প্রধানমন্ত্রী লালকেল্লাতে যে ভাষণ দিয়েছেন, উনি তো উনার মতো নিচে নামতে পারবেন না, তো কলকাতাকে ইঙ্গিত করেছেন, এটা গোটা ভারতের লোক দেখেছে। গরিব খুঁজছে ছাদ, নেতা কিনছে ফ্ল্যাট টাকা রাখার জন্য, প্রধানমন্ত্রী লালকেল্লার ভাষণে বলেছেন। এবং আমাদের প্রধানমন্ত্রী ইন কোশ্চেন অফ করাপশন জিরো টলারেন্স, অতএব করাপ্টেড যারা তারা যেভাবেই যাই চেষ্টা করুন না কেন এতে কোনো লাভ হবে না। ওদের লোকরা স্পোক্স পার্সনরাও আমাদের পার্টির প্রথম সারি যে আমরা 3-4 জন নেতা আছি আমাদের মধ্যে লাগানোর চেষ্টা করেন, অমুক ভালো তমুক খারাপ, আমি না ABCD এসব বলেন, তা আমরা এসব ফাঁদে পা দেওয়ার লোক নেই। বিজেপি একটা আদর্শগত পার্টি এবং এখানে একটা কালেক্টিভ ডিসিশন হয়, আমরা কোনো মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে আসি না, আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিই। উনি পার্টিটা চালান একটা দোকানের মতো, কর্পোরেটের মতো, আর আমাদের পার্টিটা চলে বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী। আমরা ওয়েলকাম করলাম হাত তুলে, আমার বাড়িতে CID পাঠিয়েছিলেন দুবার, পুলিশ পাঠিয়ে সবগুলো অফিস তল্লাশি করেছে, আমাদের সব MLA রাজি আছে, পাঠান ওগুলো প্রমাণ দিয়ে বলতে হবে। তো ওনার মতো কি অজন্তার হয়চুটি পার্টি আমি নাকি? ওনার জন্মের আগে থেকে আমার বাড়ির সব বিজনেস আছে, আমরা ইনকাম ট্যাক্সে দিই, ওনার না আছে প্যান কার্ড না আছে ইনকাম ট্যাক্স। ওনার ভাইপো 70 কোটি টাকার যে বাড়িটা তৈরি করেছে, হোয়াট ইজ ইজ প্রফেশন, প্রফেশনটা কি? উনি এখন সাধু সেজেছেন, ইলেকটোরাল বন্ডের মাধ্যমে টাকা নিচ্ছেন না, ইলেকটোরাল বন্ড ইনকাম ট্যাক্স ইনভেস্টিগেশন শুরু করেছে সমস্ত রাজনৈতিক দলের। তাজে তাজের ফ্লাইট করে বাগডোগরা যায় ভাইপো, এই কদিন আগে গেছে মালে, তার পেমেন্ট হয়েছে 31 লক্ষ টাকা। এ কালচার পশ্চিমবাংলায় ছিল না, ভোটের সময় লোক ইউজ করে হেলিকপ্টার চার্টার ফ্লাইট ভোটের জন্য লাগে, সব পার্টি ইউজ করে, এই জিনিস আমরা দেখিনি কখনো যে কালচারটা উনি এখানে শুরু করেছেন। দাঁড়ান দাঁড়ান, অনেকক্ষণ বলছি, আমি আপনাকে পরিষ্কার কথা বলি, আমি আজকে দুপুরবেলা মাননীয় ডাক্তার শশী পাঁজা আর একটা 3.5 বছরের জেল খাটা মাল, এরা দুজন মিলে যে প্রেস কনফারেন্সটা করেছে এটা মনে হয়েছে আমার কাছে অনেকটা রক্ষণাত্মক। আমি বরাবরই বলি এটা বিজেপির কালচার, রাজনৈতিক লড়াই ওয়েলকাম, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতামূলক লড়াই ওয়েলকাম, যুক্তিতর্ক, যেরকম আজকে হাউসে চিৎকার টিকা টিপ্পণী তো হবেই, কিন্তু সবাই পার্টিসিপেট করেছেন, যখন পার্সোনাল অ্যাটাক করেছেন, অশালীন কথা বলেছেন, আমাদের বেঞ্চ থেকে প্রতিবাদ হয়েছে, আবার আমাদের
মেম্বারদেরকে ওরা বাধা দিয়েছেন, টিকা টিপ্পনী করেছেন, অপোজিশন লিডারকে কার্যত আজকে ওরা বলার জন্য অ্যালাউ করেছে। অ্যালাউ মিন্স টিকা টিপ্পনী হলেও আমি বলতে পেরেছি, মুখ্যমন্ত্রীও বলার সুযোগ পেয়েছেন, যা খুশি বলেছেন মুখে যা আছে, এটা তো কেউ খারাপ বলবে না। কিন্তু আমাদের বক্তব্যটা হচ্ছে, আপনারা যখন শুভেন্দু অধিকারীকে আপনাদের দলের, আমি ওর কোনো কথার উত্তর দিই না, বেজন্মা বলতে পারেন, পার্সোনাল ক্যারেক্টার নিয়ে বলতে পারেন প্রমাণ ছাড়াই, সেগুলো ব্যক্তি আক্রমণ হয় না। আর আমি ব্যক্তি আক্রমণ করিনি, কারোর বাবার নামও পরিবর্তন করিনি, যা আছে দীপক ঘোষের বইতে আছে। কয়লা ভাইপোষিক SSKM এর সামনে সাইলেন্স জোনে এইভাবে 150 সাংবাদিককে নিয়ে পুলিশ দিয়ে রাস্তা বন্ধ করে, পিজির মধ্যে যদি সাংবাদিক সম্মেলন করে আমাকে পার্সোনাল অ্যাটাক না করতেন, আমি রাত্রি 8:30 সময় মাননীয় প্রাক্তন বিধায়ক সম্মানীয় অবসরপ্রাপ্ত IAS দীপক ঘোষ মহোদয়ের বই দুটো দেখাতাম না। আমি কখনো এই কাজ করিনি, আপনি আপনারা বাধ্য করেছেন। আর আমি পিতৃপরিচয় পরিবর্তন করার কেউ নয়, আমি শুধু বলেছি মাননীয় দীপক ঘোষের বই প্রায় 2 কোটি লোক পড়ে নিল PDF, এবং পুজোতে জামা কাপড়ের থেকেও বেশি চাহিদা দীপক ঘোষের বই। অনেক মেইনস্ট্রিম মিডিয়া তার বাড়িতে গিয়ে 1-to-1 ইন্টারভিউ দেখাচ্ছে, সবাই জেনে গেছে। তাই আমি বলেছি যে এখন তো আমাকে আক্রমণ করতে গিয়ে নিজের পিতৃপরিচয় নিয়ে মানুষ প্রশ্ন তুলছে, আমি করে প্রশ্ন তুলছি না, আমি যেটা জানি না বলতে পারবো। কোন সবার হি ইজ নট মাই কম্পিটিটর ভাইয়া, উনোনে রাজনীতি মে আয়া হ্যায় 2011 21 জুলাই, জব বঙ্গাল মে বহুত কার্যকর্তা আপনি খুন দেকর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি কো হটায়া, 2011 মে পরিবর্তন আয়া, ইস পরিবর্তন কা বাদ উনোনে দিল্লি সে ফ্লাইট লেকর ইধার আয়া, উনকো এ ক্যাটাগরি কা প্রোটেকশন মিলা, স্ট্যাটাস মিলা, মমতাজি নে 21 জুলাই ব্রিগেড মে র্যালি হুয়া থা, ওয়াহ এলান কিয়া যুবা তৃণমূল কা অধ্যক্ষ, যুবা মানে ইউথ কা প্রেসিডেন্ট থা, এ তো বহুত মানে শরম কা বাত হ্যায়, একই পার্টি কা দো যুবা অর্গানাইজেশন, উস দিন উনকো পলিটিক্যালি রেকগনাইজ কিয়া আর বঙ্গাল মে উনকো লায়া। আর উনকি আইডেন্টিটি অনলি আইডেন্টিটি ইজ হার আন্টি, উসকি অনলি আইডেন্টিটি হি ইজ দ্য নেফু অফ আওয়ার চিফ মিনিস্টার অ্যাজ ওয়েল অ্যাজ প্রোপ্রাইটার অফ দি তৃণমূল কোম্পানি, উসকা দুসরা কোই আইডেন্টিফিকেশন নেই হ্যায়। উনকা জো আইডেন্টিফিকেশন জিনোনে দিয়া হ্যায় উসকি লাস্ট চুনাও মে মে নন্দীগ্রাম মে করিব করিব 2000 ভোট মে হারায়া, শুভেন্দু নে হারায়া, সি লস্ট ব্যাটল ইন নন্দীগ্রাম ইন লাস্ট জেনারেল ইলেকশন এগেনস্ট মি। কোম্পানি কো কোম্পানি কা মালিক কো জিনোনে হারায়া ও কোম্পানি কা ম্যানেজিং ডাইরেক্টর মেরা কম্পিটিটর কাউন্টার পার্ট নেই হো সকতা, এ কান খুল কে শুন লিজিয়ে। मैं ओनली बताया एक SMLA रिटायर्ड IAS दीपक घोष जी का जो किताब है, वो किताब थोड़ा पढ़ लीजिए, पढ़ना शुरू हो गया, बंगाल में 10 करोड़ से ज्यादा लोग हैं, 2 करोड़ लोग तो पढ़ लिया, सोशल मीडिया में आंकड़ा देख लीजिए। जैसे मुझे रुका था लेडी पुलिस लेकर, सोशल मीडिया में 80 लाख से ज्यादा अब तक व्यूअर्स हो गया है 3-4 दिन में, ठीक है।
চট্টোপাধ্যায়ের কেসে 172 পাতার চার্জশিট জমা দিয়েছে ইডি, এখনো পর্যন্ত সম্পত্তি বাজেয়াপ্ত 103 কোটি টাকার মতো। ওই জন্যই তো রেজুলেশন এনেছিল চোরেদের পার্টি তৃণমূল। আমরা ধন্যবাদ জানাচ্ছি তৃণমূল কংগ্রেসকে, বুদ্ধিভ্রষ্ট হয়েছে। এই মুলতুবি প্রস্তাবটা আমরা আনতে গেছিলাম বৃহস্পতিবার, আমাদের আনতে দেয়নি। আজকে সারাদিন চোরেদের প্রোটেক্টার কারা আর চোরেদের বিরোধী কারা, এটা পশ্চিমবাংলার লোক দেখলো। 189 জন চোরেদের পক্ষে এমএলএ আর 64 জন এমএলএ চোরেদের বিরুদ্ধে। আমি জুডিশিয়ারির প্রোটেকশন পেয়েছি। আমি এর আগে মালদার কালিয়াচক মুর্শিদাবাদের নবগ্রাম এক্সপ্লোশন নিয়ে চিঠি দিয়েছিলাম, সেই কেস এনআইএ টেক আপ করেছে। আমি আজকে টিটাগড় নিয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছি এবং তথ্য দিয়েছি। এরপরে আমি শীতলকুচির কেস নিয়েও, যেখানে টিএমসির জেহাদিরা আমাদের উপরে বোমা মেরেছে, আমাদের 63 জন লোককে জেলের ভিতরে রেখেছে, সেটা নিয়েও লিখব। দেখুন, কালকের যে বিক্ষোভটা বামপন্থীদের সিপিআইএম এর ডিওয়াইএফআই বা ওদের যুব সংগঠনের নেতা নেত্রীরা করছে, আমি এটা নিয়ে কোনো কমেন্ট করব না। আমাদের স্ট্যান্ড খুব ক্লিয়ার, পশ্চিমবঙ্গ বিধানসভায় স্বীকৃত রাজনৈতিক দল হচ্ছে বিজেপি, অন্য কোনো স্বীকৃত রাজনৈতিক দলের মেম্বার নেই, একজন ইন্ডিপেন্ডেন্ট আছে। স্বাভাবিকভাবে ভারতীয় জনতা পার্টির দায়িত্ব সরকার বা সরকারি দলের দ্বারা যেই অত্যাচারিত হবে তাদের পাশে দাঁড়ানো অপোজিশন লিডার, চিফ হুইপ বা আমাদের এমএলএদের, যেহেতু আমরা সোল এবং অনলি অপোজিশন ইনসাইড দ্য অ্যাসেম্বলি, রেকগনাইজ অপোজিশন। পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা অর্থাৎ পুলিশ প্রশাসন শাসক তৃণমূল কংগ্রেসের দ্বারা যেখানেই যে অত্যাচারিত হবে তার পাশে দাঁড়ানোর দায়িত্ব আমাদের। আমরা আনিস খানের ইস্যুতে প্রথম থেকে বলেছি যে রাজনৈতিকভাবে প্রদর্শগতভাবে আনিস খান এবং তার পরিবারের সঙ্গে আমাদের পার্থক্য আছে, থাকবে। আনিস খানের অনেক তনি বেঁচে থাকার সময় সোশ্যাল মিডিয়া পোস্টে বিজেপি নরেন্দ্র মোদীজি বিচার পরিবার নিয়ে অনেক খারাপ খারাপ, এগুলো আমাদের মনে হয়েছে, খারাপ খারাপ কমেন্টও আছে, পোস্টও আছে। আমরা সে জায়গায় যাচ্ছি না। আমরা বলেছি যে তার বাবাকে যে সিবিআই ইনভেস্টিগেশনের জন্য আপনার মুভ করা উচিত, সুপ্রিম কোর্টে যাওয়া উচিত, আমাদের কাছে আইনি সাহায্য চাইলে আমরা করব। আপনারা জানেন রামপুরহাটের বাগডুইতে যাদের জেনোসাইড করে পুড়িয়ে মারা হয়েছে তারা কেউ বিজেপিকে ভোট দেয়নি। ওই বুথে আমরা মাত্র 18টা ভোট পেয়েছিলাম 2021-এর বিধানসভার ভোটে, আমাদের রামপুরহাটের বিজেপির প্রার্থী। কিন্তু প্রথম 55 জন এমএলএ আমরা ইনসিডেন্টের পরের দিন ওখানে আমরা গেছি। আপনারা ঝালদার ক্ষেত্রেও দেখবেন কংগ্রেস কাউন্সিলর যখন গুলিবিদ্ধ হন, মারা যান, আমাদের ওখানকার এমপি যতীন্দ্রময় সিং মাহাতো প্রথম তার বাড়িতে পৌঁছায় এবং আমিও কিছুদিন পরে তার বাড়িতে আমাদের পুরুলিয়ার এমএলএ এমপিকে নিয়ে পাশে দাঁড়াই। সেখানেও কিন্তু কোনো রাজনৈতিক ছোঁয়া ছিল না। পশ্চিমবাংলার লোক কংগ্রেসকে রিজেক্টেড করেছে, টেস্টেড অ্যান্ড রিজেক্টেড, সিপিএমকে টেস্টেড অ্যান্ড রিজেক্টেড করেছে, অনলি অপোজিশনের দায়িত্বটা দিয়েছে আমাদের। তাই এই সরকার, এই মুখ্যমন্ত্রী, এই পার্টি ক্যাডাররা, এই পুলিশ যেখানেই যার উপর অত্যাচার করবে সেখানে ভারতীয় জনতা পার্টি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কোনো রাজনৈতিক স্বার্থের জন্য নয়, ভোটের অঙ্কের জন্য নয়, পাশে থাকবে। তাই সালমান খানের যে ইস্যু, তাকে যেভাবে উইটনেসকে কোপানো হয়েছে, যেভাবে মাথায় চপার দিয়ে মারা হয়েছে, তার দোষীরা সাজা পাক এবং আনিসের পরিবার পশ্চিমবঙ্গ থেকে মামলা সরিয়ে নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হোক এবং সিবিআই ইনভেস্টিগেশন
ডিমান্ড করুক, এটা আমি বা আমরা চাইব। উনি মমতা ব্যানার্জি ফুস বলেছিলেন, উনার গোপালিকা হুস বলে দিয়েছে যে এত লোক সামলানো যায়নি। না না, আমার সঙ্গে আগেও দেখা হয়েছে, 15 আগস্ট 2021 রাজভবনে টি পার্টিতে, উনি তদানীন্তন রাজ্যপাল আজকের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়জির পাশে বসেছিলেন। আমরা সৌজন্য জানি, আমাদের বাবা মা, আমাদের পরিবার, আমাদের সংস্কৃতি কালচার, আমরা সেটা শিখেই এগোই। আমরা কখনো কখনো কোনো পদাধিকারীকে, সে যদি একজন সাধারণ সিভিক ভলেন্টিয়ার সহন, যদি খুব বেশি ক্লোজ বা পরিচিত না হয়, আপনি দিয়ে শুরু করি। আর বিধানসভায় এই প্রথম রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতাকে তুই তাকারি করেছে আপনাদের সামনে। সৌজন্য বিনিময়টাকে টিভিতে না দেখিয়ে মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতাকে তুই বললেন, এটা যদি দেখাতে পারেন তাহলে মনে করব পশ্চিমবাংলার মিডিয়া অ্যাডভার্টাইজমেন্টের জন্য মুখাপেক্ষী নয়, তাদের মেরুদণ্ডটা সোজা আছে।